নমস্কার, ডক্টর অতনু সাহা, আর এন টেগোর হসপিটাল থেকে বলছি। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা কথা বলবো আপনাদের, আমাদের হার্ট ভ্যালভের অপারেশনের পোস্ট অপারেটিভ কেয়ার নিয়ে একটা কথা বলবো। আপনারা সবাই জানেন, হার্টের ভ্যালভের যখন প্রবলেম হয় এবং হার্টের ভ্যালভ যখন খারাপ হয়ে যায়, অনেক ক্ষেত্রেই ওষুধপত্র যখন কাজ হচ্ছে না, ওই ভ্যালভটাকে আইদার আমাদের রিপেয়ার করতে হয় অথবা রিপ্লেস করতে হয়। রিপ্লেস মানে ভ্যালভটাকে পুরো বাদ দিয়ে একটা আর্টিফিশিয়াল ভ্যালভ দিয়ে আমরা ভ্যালভের কাজটাকে রেপ্লিকেট করি, মানে ভ্যালভটা সেই অর্থে কাজ করে। তো দু ধরনের ভ্যালভ দিয়ে এই ভ্যালভের অপারেশনটা হয়, একটা মেকানিক্যাল ভ্যালভ আর একটা হচ্ছে টিস্যু ভ্যালভ বা বায়োলজিক্যাল ভ্যালভ। টিস্যু ভ্যালভ বায়োলজিক্যাল ভ্যালভের সুবিধাটা হচ্ছে যে এই ধরনের ভ্যালভ যখন আমরা ভ্যালভ প্রতিস্থাপনের জন্য ইউজ করছি, এদের অ্যান্টিকোগুলেশন মানে রক্ত তরল রাখার কোনো ওষুধ দেওয়ার প্রয়োজনীয়তা হয় না। সেটা পেশেন্ট দিক থেকে অনেক সুবিধে, কারণ আমরা সবাই জানি রক্ত যদি খুব তরল হয়ে যায় তাহলে পেশেন্টের ব্লিডিংয়ের সমস্যা হতে পারে, পেশেন্টের ইন্টারনাল হ্যামারেজ হতে পারে, এবং এটা অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি এটা একটা লাইফ থ্রেটনিং সিচুয়েশন অ্যারাইজ করে। আবার উল্টো দিকে যদি দেখতে হয়, যদি রক্তের গাঢ়তাটা যদি বেশি হয়ে যায়, মানে ওষুধের ডোজটা যদি আমরা কম দিই বা ওষুধ ডোজটা পেশেন্ট যদি মিস করে, তাহলে দেখা যায় যে এই ভ্যালভটা বন্ধ হয়ে যেতে পারে, মেকানিক্যাল ভ্যালভ। সুতরাং এই মেকানিক্যাল ভ্যালভের ক্ষেত্রে ওয়ারফেরিন বলে যে ওষুধটা যেটা আমরা দিই রক্তটাকে তরল রাখার জন্যে, এর এফেক্টটা শরীরে কী হচ্ছে আমরা মাপি একটা ভ্যালিউ দিয়ে। এই ভ্যালিউটার হচ্ছে নামটা হচ্ছে INR বা প্রথম ইন টাইম। এটা একটা সঠিক লেভেলের মধ্যে আমাদের মেনটেন করতে হয়। নাম যদি আমরা মেনটেন করতে পারি তাহলে কিন্তু ভ্যালভের সমস্যা হতে পারে, মানে রক্তের গাঢ়তাটা যদি খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু ভ্যালভটা বন্ধ হয়ে যাবে। আর রক্তের গাঢ়তাটা বা রক্তটা যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ব্লিডিংয়ের সমস্যা হবে। সুতরাং মেকানিক্যাল ভ্যালভ দিয়ে যাদের এই হার্টের ভ্যালভের প্রতিস্থাপন হয়েছে তাদের ক্ষেত্রে খুব জরুরি ব্যাপারটা হচ্ছে এই ওয়ারফেরিন বলে যে ওষুধটা আমরা ডেইলি দিচ্ছি সেটা কিন্তু খুব নিয়মিতভাবে সঠিক পরিমাণে একটা পার্টিকুলার টাইমে খেতে হবে। আয়নার ভ্যালুটার প্রত্যেক 2 থেকে 3 মাস পর পর চেক আপ করে একটা নির্দিষ্ট যে সীমা আমরা বেঁধে দেবো সেই সীমার মধ্যে রাখতে হবে। এই সীমার বাইরে যদি হয়ে যায় তাহলে কিন্তু বিপদ। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এই ধরনের ওয়ারফেরিন ওষুধ যখন আমরা দিচ্ছি তখন কিন্তু ভিটামিন কে জাতীয় খাদ্য, মানে যে যে খাদ্যে ভিটামিন কে খুব বেশি পরিমাণে আছে সেই খাদ্যগুলোকে অ্যাভয়েড করতে হবে। যেমন শাক সবজি, আম, তারপর সোয়াবিন, এই লিস্টটা আপনাদের ট্রিটিং ডাক্তারবাবুরাই দিয়ে দেবেন। বাট মনে রাখবেন, ভিটামিন কে জাতীয় খাবার যে খাদ্যে পরিমাণের বেশি আছে সেই খাদ্যগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। শেষ করার আগে আরেকবার বলি, ভ্যালভ যখন মেকানিক্যাল ভ্যালভ দিয়ে আমরা ভ্যালভটাকে পাল্টাচ্ছি, ওয়ারফেরিন বলে যে ওষুধটা আমরা অ্যান্টিকোয়াগুলেশন হতে দিচ্ছি সেটা কিন্তু খুব সঠিক পরিমাণে সঠিক সময় নিয়মিত খেতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধটা কিন্তু বন্ধ করবেন না। 2 থেকে 3 মাস অন্তর একটা INR ভ্যালু করে এই রক্তের গাঢ়তাটা চেক করাটা বাঞ্ছনীয়। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।